নিউকামার যারা আছে তাদের বিহেভিয়ারে একটু সমস্যা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তাদের অভিনয়ও ঘাটতি আছে, কিন্তু আমি বলবো যে তারা যদি একটু সচেতন হয় এবং তারা যদি মিতভাষী হয় এবং তারা যদি ব্যবহার কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে আমাকে কাজটা শিখতে হবে, কীভাবে দশজন আর্টিস্টের সামনে আমাকে প্রেজেন্ট করতে হবে, সেটি যদি তারা মাথায় রাখেন অবশ্যই অবশ্যই তারা এগিয়ে যাবেন, এবং সবসময় তাদের প্রতি আমার শুভকামনা আছে। আর যারা অলরেডি আর নতুন মুখ নেই আমাদের সঙ্গে অনেক অনেক কাজ করছে, কী বলবো, তাদের সব কিছুতেই তো আমি ভীষণ মুগ্ধ। যেমন কিছুদিন আগেও তো আমাদের সারিকা সাবা নতুনই ছিলেন, তাই না? তো সেই সারিকা সাবা এখন তো ধরতে গেলে সবার কাছে অনেক প্রিয় একজন অভিনেত্রী, নতুন মুখ এবং প্রিয় একজন অভিনেত্রী। সে আর নতুন নেই, আমি বলবো না সে এখন আর নতুন। আরও যারা আছেন যে হয়তো বা বছর দুয়েক আগে কাজ শুরু করেছিলেন, এখন চমৎকারভাবে তারা মানিয়ে নিয়েছেন এই ইন্ডাস্ট্রির সঙ্গে, আমাদের সঙ্গে, এবং তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পেরেছেন। আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং তাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং বরাবরই আমার শুভকামনা আছে, থাকবে। সি, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমি কিন্তু একদিনে রাতারাতি আমার অভিনয় দক্ষতা প্রমাণ করতে পারিনি, একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। ইটস এ জার্নি। যারা নতুন আসছে তাদেরকে সময় দিতে হবে, নিশ্চয়ই তারাও ভালো করবে। হ্যাঁ, 10 জন 20 জন আসছে, সেখান থেকে হয়তো 5 জন ভালো করবে। আমাদের বেলাও তাই হয়েছিল, অনেকেই এসেছিল, সবাই কন্টিনিউ করতে পারেনি, নানা বাস্তবতার মধ্যে দিয়ে মানে চলে যেতে হয়েছে। সো আমি বিশ্বাস করি, মানে থিঙ্ক পজিটিভ, আমি পজিটিভ ভাবতে চাই। আমি মনে করি যে ওটিটি, ইউটিউব এখন ক্ষেত্রের যে ভিন্নতা, নতুন ছেলেমেয়েরা আসছে, নতুন কাজ করছে, নতুন কাজ করবে, আরও সবাই হয়তো ভালো করছে না, কিন্তু ভালো করবে, একটু সময় দিলেই ভালো করবে। সুযোগ কেউ কাউকে দেয় না, যার যার সুযোগ শেষে তৈরি করে নেয়। আমি যদি আমার প্রয়োজনীয়তা তৈরি করতে পারি, আপনি আমাকে নেবেন, আদারওয়াইজ নেবেন না। যাদের বিরুদ্ধে সে বলতে চেয়েছে আমি তো বুঝতে পেরেছি, ওরা কেউ কি বলে যে আমাকে নিন, বলে না তো। ওদের প্রয়োজন বলে ওদের কাছে মানুষ এসে ঘুরে টাকা দেয়, অ্যাডভান্স করে, নিয়ে নেয়, টেলিভিশন চ্যানেল ওদের নাম বলে, কেন বলে? ওদের যোগ্যতা আছে, ওদের মানুষ দেখে, পছন্দ করে, টেলিভিশন ওদের নিয়ে বিক্রি করতে পারে। ভেরি সিম্পল। এই স্পেস কেউ কাউকে দিবে না, স্পেস নিজে তৈরি করে নিতে হবে। ইটস এ গেম। আপনি যখন সিদ্ধান্ত নেবেন আপনি অভিনেতা হবেন, আপনি যখন সিদ্ধান্ত নেবেন আপনি গায়ক হবেন, আপনি যখন সিদ্ধান্ত নেবেন আপনি খেলোয়াড় হবেন, আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনাকে এই জার্নিতে, এই পথে লেগে থাকতে হবে। আপনি যদি বিশ্বাসী হন তাহলে আমি কামিয়াব হবেন, আদারওয়াইজ কামিয়াব হবেন না। শর্টকাট কোনো ওয়ে নাই, কেউ আপনাকে স্পেস তৈরি করে দেবে না, স্পেস আপনাকেই তৈরি করতে হবে, সেটা আপনার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে পর্দায় দেখানো লিঙ্কে ক্লিক করুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।